trip. It's down the ground. Catch me. বুড়ো হারে ভেলকি বলবেন নাকি এটা বলা যায় চিরসবুজ মাহমুদুল্লাহ রিয়াদ? ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে যেন এনার্জি আর ফিল্ডিং সেন্সের অসাধারণ সমন্বয় দেখালেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাউন্ডারি রোপে করলেন দৃষ্টিনন্দন ফিল্ডিং, সাজঘরে ফেরালেন প্রতিপক্ষ ব্যাটার শিবম দুবেকে। ইকোনমিক্যাল বোলিং করা শেখ মাহিদি যখন ইনিংসের 15তম আর নিজের বোলিং স্পেলের শেষ ওভারটি করবার জন্য বল হাতে নিলেন, তখন টিম ইন্ডিয়ার স্কোর 2 উইকেটে 130 রান। 14তম ওভারেই তানভীর ইসলামের বলে ক্যাচ তুলে দিয়েও জীবন পাওয়া শিবম দুবে শেখ মাহিদির শেষ ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন। চতুর্থ বলেও শিবম দুবে আবারও একই কাজটাই করতে গিয়েছিলেন। আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল বাউন্ডারি সীমানা পেরিয়ে যাবে সেই শটটি, তবে শেষ মুহূর্তে ফিনিক্স পাখির মতো মাহমুদুল্লাহ রিয়াদের দৃশ্যপটে আবির্ভাব। প্রথম প্রচেষ্টায় বাউন্ডারি রোপের একেবারে চুল পরিমাণ দূরত্বে ক্যাচটি লুফে নিয়েছিলেন রিয়াদ, কিন্তু শেষ মুহূর্তে বুঝতে পেরেছিলেন যে নিয়ন্ত্রণ হারিয়ে তাই আবারও শূন্যে ছুড়ে দিয়েছেন বল। তারপর আবারও বাউন্ডারি রোপের ভেতরে ঢুকে তালুবন্দি করেছেন ক্যাচ। আধুনিক ক্রিকেটে এই ধরনের ক্যাচ হারহামেশাই হয়তো দেখা যায়, তবে প্রসঙ্গটা যখন মাহমুদুল্লাহর তখন প্রশংসা তো করাই যায়, বিশেষ করে যখন দলের অন্যান্য তরুণ ফিল্ডাররা একাধিক ক্যাচ মিসের মহড়া দিয়েছে পুরো ম্যাচ জুড়ে। সবার ক্যাচ মিসের ভিড়ে মাহমুদুল্লাহ রিয়াদ তাই ব্যতিক্রম। মাহমুদুল্লাহ রিয়াদের এমন সাহসী ফিল্ডিংয়ের পর তাই চিরপরিচিত সেই লাইনগুলো আবারও আওড়ানো যায়। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে মুড়ে ছারখার, তবু মাথা নোয়াবার আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন। বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডি সঠিক সলিউশন। 2021 সালে দলের খারাপ পারফরমেন্সের কারণে অধিনায়কত্বের সাথে সাথে জাতীয় দলেও জায়গা হারিয়েছিলেন, তবে হাল ছেড়ে দেননি, প্রচেষ্টা চালিয়েছেন নীরবে নিভৃতে। ফলাফল দীর্ঘ বিরতির পরেও আবারও দলে ফিরে হয়ে উঠেছেন দলের অন্যতম প্রাণ ভোমরা। মাহমুদুল্লাহ দেখিয়েছেন কীভাবে খারাপ সময়েও নিজেকে প্রস্তুত করতে হয় আগামীর চ্যালেঞ্জের মোকাবেলা করবার জন্য। আসল কাজটা ব্যাটিংয়ে হলেও ইন্ডিয়ার বিপক্ষে বল হাতেও দেখিয়েছেন মুনশিয়ানা। পাওয়ার প্লেতে 60 রানের কাছাকাছি তুলে ফেলা ইন্ডিয়ার রানতোলায় রাশ টেনে ধরেন হিটম্যান রোহিত শর্মাকে ঋষাদের ক্যাচ বানিয়ে। এরপরই শিবম দুবের ক্যাচ নিয়েছেন অসাধারণ দক্ষতায়। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশকে বাজে পারফরমেন্স থেকে ইউটার্ন করে ভালো খেলা উপহার দিতে হলে সিনিয়র ক্রিকেটারদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, আর মাহমুদুল্লাহ যেন সেই নেতৃত্বে এক ধাপ এগিয়ে রাখলেন নিজেকে। আর মাহমুদুল্লাহদের হাত ধরেই এগিয়ে যেতে চায় বাংলাদেশও। মাহমুদুল্লাহ রিয়াদের সম্ভাব্য শেষ বিশ্বকাপ এটা। ব্যাটে বলে কিংবা ফিল্ডিংয়ে ভক্ত সমর্থকদের কাছে সাইলেন্ট কিলার হিসেবে পরিচিত বাংলাদেশের ম্যাচে বিপদের বন্ধু মাহমুদুল্লাহ নিশ্চয়ই দলের হয়ে শতভাগ দিয়ে বিশ্বকাপটা রাঙাতেই চাইবেন। সাহাব সোহাগ, অনফিল্ড।